Absolute Barbecue Kolkata. Notun branch Absolute Barbecue, and this is the first time Calcutta te amra. Hello everyone, welcome back to the channel. আজকে সানডে, আমার ওয়ার্কিং ছিল একটু কাজ করে। আমরা এই অ্যারাউন্ড এখন বাজে হচ্ছে 8:30 অ্যারাউন্ড, তো আমরা বেরিয়েছি। সো এখানে আমাদের সাথে আছে ঝিলিক, শি ইজ ব্যাক। তো ঝিলিক, আমি ওর উড বি তীর্থ অ্যান্ড রাজদীপ এসছি এখানে অ্যাবসলিউট বারবিকিউতে দেখতে, যদি বুকিং পাওয়া যায়। না পেলে ফাইভ ম্যাডমেন্ট। হ্যাঁ, ওটা না পেলে ফাইভ ম্যাডমেন্ট। সো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, রাজদীপ আসুক, ওদের সাথেও তোমাদের দেখা করাবো। আপাতত সেই সেক্টর ফাইভ আমাদের অফিস, এই পাশের বিল্ডিংয়েই আমার অফিস। নস্টালজিয়া লাগছে, অনেক দিন অফিসে আসিনি, একটু নস্টালজিক হয়ে গেছি। যাকগে, তো দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। সো আমরা ডিনার বুক করে রেখেছি, কোথায় করলাম আমরা ডিনার বুক? অ্যাবসলিউট বারবিকিউতে। অ্যাবসলিউট বারবিকিউ, যেটা নাকি কলকাতায় ফার্স্ট টাইম খুলেছে। হায়দ্রাবাদ অনেক খেয়েছি, তীর্থ আমার সাথে হায়দ্রাবাদে ছিল তখন। তুই খেয়েছিস তো ওখানে? হ্যাঁ, আমি অফিস, যদি অফিসে অফিসের ইয়ে পার্টিতে খেয়েছি সমস্ত কিছু। যাই হোক, কিন্তু আমরা সেটা আজকে বুক করেছি। এখানে রয়েছে অন্ধকার থেকে বেরিয়ে আসা ঝিলিক আর সুনন্দা, হুজ বিজি। সো ফাইনালি 9:20 এখন টাইম, ঝিলিকের পোস্ট দেওয়া চলছে, কারণ আমরা এবারে খেতে যাবো অ্যাবসলিউট বারবিকিউ কলকাতায় ফর দ্য ফার্স্ট টাইম। সব এখন ফটো সেশন চলছে, বিআইপিএল বিল্ডিং, অনেক স্মৃতি এই বিল্ডিংয়ের সঙ্গে। আর পুজোর সময় যে আমরা রেড এক্সপ্রেসে এসেছিলাম, সেটাও এই বিল্ডিংটারই সামনে দিকে, ওই পাশটাতে। ঠিক তো, হাসিস না, ঠিক আছে, ওখানে হাতটা রাখ। আমরা চারজন যাচ্ছি এখন, আমার নাম ডাকছে, আমি শুনতে পাচ্ছি মিস্টার সো ফাইনালি অ্যাবসলিউট নন বারবিকিউ নন ভেজ চারটে মিল বলে দেওয়া হয়েছে। ঝিলিক দিদি একবার ফোনে একবার সেলফি তুলছে। কি করছিস, সেলফি না ফোন? গ্রুপে তো লোকই নেই, কি বলবো। বারবিকিউয়ের প্লেস চলে এসেছি, আমি সুনন্দা খুব এক্সাইটেড, সঙ্গে পাশে ঝিলিক রয়েছে, ঝিলিককে দেখিয়ে দেয়, এক্সাইটেড। আর পিছনে ক্যামেরার পিছনে তীর্থ রয়েছে আমাদের, তীর্থ এখন একটু প্যানোরামিক ভিউ ঘুরিয়ে আনছে সবাইকে, তারপরে কথা হবে। Thank you.
এটা চিংড়ি মাছের উপর ফুটে পড়ছে, ঠিক আছে? কিছু বলছে তোমরা যাই ব্লক করো, চিংড়ি মাছে আমি অ্যাটাক করছি। BBQ Nation has a big competition right now. এত ভালো কোয়ালিটি দিয়েছে আর অ্যাবসলিউট বারবিকিউ তো খুব ফেমাস ইন্ডিয়াতে, খুব ভালো খাবার। একটু ফিশটা দিয়ে যাবে, ফিশটা অসাধারণ অসাধারণ। এরকম ফিশ আমি অনেক জায়গায় বারবিকিউ খেয়েছি, বারবিকিউ খেয়ে বারবিকিউ নেশান অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এরকম ধরনের ফিশ খাইনি, অসাধারণ ফিশটা, টেস্ট অসাধারণ। আমি অলওয়েজ প্রন ফিশ আইটেমটা বেশি প্রেফার করি, বাট এখানে প্রনটা পেয়ে আমি অ্যাকচুয়ালি ভেরি হ্যাপি। মাটনটা কেমন? অসম। কোনটা? বাবাকে মিস করছি, মাটন যেটা কি জানো শিক্ষাবাব। মাটনটা একটু স্পাইসি আছে, যারা স্পাইসি খেতে না চান তাদেরকে তারা বলে দেবেন, অলওয়েজ স্পাইসি করে দেবেন। বোঝাই গেল মাটন ইজ স্পাইসি বাট ভেরি টেস্টি, আমার বেশ ভালো লাগলো। তার সঙ্গে প্রত্যেকটা আইটেমই ডিস্টিংটিভ টেস্ট এবং ভেরি গুড। একটু পরে ডাকলে আমাদের চাটের মধ্যে কি আছে? চাটের মধ্যে ফুচকা রয়েছে, চাট পাউডার আলো রয়েছে। একটু ফুচকা খাবো। কি বলছে, এখানে এসে ফুচকা খাবে? একটা তো খাবো, সর 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 ফুচকা খাবো। এই যে বিনবিন যাচ্ছে ফুচকা অ্যাটাক করে যাচ্ছে, বেশ কয়েকটা চিংড়ি সাবার করেছি আর আর মাটন গ্রিল একটু বলেছি। বাই দ্য ওয়ে এটা মিনওয়াইল আমি কিছু স্পাইসি মাটন অর্ডার করেছি। অসাধারণ
তোকে বলেছি আমি আর ঝিলিকের তো পোর্শন কম, খাওয়া দাওয়া বুঝতেই পারছো, তোকে দিতে বলেছি আমাদেরটা যেন উপরু করে দেয়। আমার বাড়ির লোকেরা তো এটা পেটে ভাবছে না? না না ভালো ভালো না, এত অনেক জায়গায় চিকেন লেগ পিস, অনেক জায়গায় চিকেন ললিপপ খেয়েছি কিন্তু এত সব কোনো জায়গায় খাইনি। অত্যাধিক সব, অত্যাধিক সব। দেখো তোমাদের একটা সিক্রেট বলে রাখি, যারা এখানে বেশি কিছু খেতে পারবে না সোজা এসে চিংড়ি মাছের উপর ঝাঁপ দেবে, যত পারবে চিংড়ি মাছ খেয়ে নেবে। বাজারে এখন চিংড়ি মাছের বহুত হাই ডিমান্ড, বহুত দাম, পারবে না সুতরাং এই চিংড়ি মাছ খেয়ে যাবো। আমি অলরেডি চার পাঁচখানা খেয়ে নিয়েছি, আরও চলছে আমার। চার পাঁচখানা বলতে চার পাঁচ পিস না, চার পাঁচটা শিখ যেটা এসেছিলো পুরো। বলছে রাজদীপ যে এখন সুনন্দাকে লাগবে না, তীর্থকে পেয়ে গেছি, মানে হি সো ফানি। বল তীর্থ, আমি ঝিলিককে বলছিলাম তুমি স্যালাড নিয়ে আসো, তুমি এখানে স্যালাড খাওয়ারই যোগ্য, আর কোনো কিছু খেতে হবে না। শশা পেঁয়াজ টমেটো ওটাই যোগ্য, খাবে ইউ ক্যারি হার্ট, তুমি এনজয় করো। আমি চললাম মুসলিন আনতে, আপনারা আসুন। কোথায় আপনাদের সুনন্দা তো আমাদের বাড়িতে প্রচুর ব্লগস এ দেখিয়েছে কত ভালো শেফ আমি, আজকে সেটা রিয়েল একদম উইথ এপ্রন এন্ড হ্যাট ত্যাগ করবো। জিনি ইজ রেডি, নিজেও খাবো বানাবো, সুনন্দার জিনিকেও খাওয়াবো। রেডি হচ্ছে এখন চিত্র, আপাতত উইচ গ্রিলটা রেডি করছে, আমি ও পাশে ওনাদের ইনস্ট্রাকশনে বানানো স্টার্ট করবো। আচ্ছা তো একটা আপাতত ননভেজ কী কী বানানো যায় দেখা যাক, আমি এটা ওটা কী বানালো আগেরটা ডাকছিলাম, আমরা তাহলে শার্ক আর কী ফুড বানাবো। স্মল টু পোর্শন মোটামুটি দিলেই হবে, চারজনে খেয়ে নিতে পারবো। সি ফুড মেলেডি, তার মধ্যে পিসেস অফ অক্টোপাস আর শার্ক রয়েছে, বেবি শার্ক, এখন ইউটিউবের মোস্ট ট্রেন্ডিং বেবি শার্ক। ঠিক আছে, তার সাথে কিছু ভেজিটেবলসের মধ্যে কিছু আনিয়ন, তার সাথে করিয়েন্ডার অ্যান্ড কিছু বেল পেপার, রেড ক্যাবেজ। ওকে, সো এই হচ্ছে বোল রেডি। সেই বোল নিয়ে এবারে আমরা স্টার্ট করছি, তুমি ওই পাশটায় চলে যাও, দাদাকেও কভার করো। তোমার নামটা বলো দিন, আকরাম, ওটা ভেজ বল হয়ে গেল। ক্যাপসিকাম রয়েছে, অক্টোপাস রয়েছে, দেখতে পাচ্ছি অক্টোপাস রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, অনিয়ন রয়েছে, আর শার্ক রয়েছে কিছুটা, আর শার্ক রয়েছে কিছুটা। এটা কি সস দেখো, এটা গার্লিকটা আলাদা করেই করবে। আচ্ছা গার্লিক, এটাকে আলাদা সটে করতে থাকবো। এটা চিনতে পারছো তো সুনন্দ? এটা খুব চেনা জিনিস, আপনি ট্রাই করে নিয়েছেন কি আগে? না আসেনি কখনো, তবে আমরা অ্যাবসলিউট বার্বিকিউ কিন্তু হায়দ্রাবাদে খেয়েছি। কলকাতায় ফার্স্ট টাইম আসা, না একটু বান্ড গার্লিক হোক আর এত এনার্জি আছে, একটু কিনবি না অয়েলটা তাহলে কেটে যাবে। আচ্ছা গার্লিকের ফ্লেভারিংটা কেমন?
আমাদের উইশ গ্রিল গুলো এসে গেছে, এটা নিজেরাই বানালাম। আচ্ছা, হ্যাপি বার্থডেটা হয়ে যাক, তারপরে বলি। সো উইশ গ্রিলটা ট্রাই করছি, যেটার মধ্যে রয়েছে কিছু স্ট্র্যান্ডস অফ অক্টোপাস, তার সঙ্গে রয়েছে স্কুইড। যখন কমে গেছে টেবিলে শেষ, আমাদের এখন সেলফি টাইম। এরপরে ম্যাঙ্গোর প্রিপারেশনটা দেখবো, সেটাও টেস্ট করবো। ঠিক আছে, ভাবছি কিছু পরে said I'm bra-
breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever. এটা হচ্ছে চিলি আইসক্রিম। মানে ফার্স্ট টাইম আইসক্রিম খাচ্ছি যেটা কিনা ঝাল আর অসম কে মানে টোটালি ডিফারেন্ট। চিলিকের একটু সুইট টুথ আছে জানতাম, আর তার সঙ্গে চিলির সাথে আইসক্রিম পেয়েছে ওই তাওয়ার মধ্যে ভালো করে তৈরি করেছেন চিজ এনজয়িং ইট। অসম মাস্ট ট্রাই। আমরা আরেকটা নেব ডেফিনেটলি। চিংড়ি মাছ পরের দিন বলবে যে আমাকে আর রাখিস না এখানে আর কেন। এই চিংড়িকে ট্রাই করা। হ্যাঁ হ্যাঁ আমি এটা একটু অবসেসড হয়ে গেছি, আমার এত ভালো লেগেছে আমি আবার রিপিট করছি। চামচ চামচ হয়ে গেল। না ফার্স্ট টাইম ট্রাই করব। এটা কোন ক্লোজিং টাইম অফ খাওয়া সব গোছানো হয়ে গেছে। মোটামুটি রাত 11টা বেজে গেছে, লাস্ট মোমেন্টে ছবিগুলো এখনো তোলা হচ্ছে। Break down. I always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way even when I'm facing down. Actually, dinner একদম full complete. তুই তো কেমন খুশি? কলকাতায় খাওয়ার পর? মানে এসেছিলাম লুজ জামা পরে, যাচ্ছি একদম টাইট জামা। আমার ওরকম অতটা এফেক্ট হয়নি, মোটামুটি খেয়েছি। আমরা একটু লেট করে এসেছিলাম, আরও যদি 15-20 মিনিট পাওয়া যেত খুব ভালো হতো। 15 মিনিটের লেট করে তারপর। হ্যাঁ একটু একটু তাড়াহুড়ো হলো লাস্টের দিকটা, তাই না? ডেজার্টটা আর একটু গুছিয়ে খাওয়া যেত। কোনো কিছু তো ছাড়ি না 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 আরে কেন পয়সা ওই পারফরম্যান্স হচ্ছে সবার। এই মাটনটা ভীষণ বাজে ছিল। না না মেইন কোর্সে wanna break down. I always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way to even when I'm feeling down. I fight even when I don't know what is right. I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and die. Will never let them tell me who I am. If you try to shape me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone. Better days on the playground, hoping I can find my way to even when I'm feeling down. I fight even when I don't know what is right. I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and die. Will never let them tell me who. গুড না, মানে আমার তো একটু দুদিনই কাজ ছিল, আজকে একটু বেটার কেটেছে। সো পার্কিংয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে গাড়ি, এসে গেছে। সো গাড়ি তো পার্ক করে চলে এলাম আমি আর আমার কে তুমি বেটার হাফ বেটার হাফ
যে নাকি আজকে একদম ডেজার্ট খাইনি, চিলি আইসক্রিম খেয়ে গলায় বিষম টিষম খেয়ে একাকার কাণ্ড। এই পুরো এখানে হিট করেছে ব্যাপারটা, চিলি আইসক্রিম না কি চিলি ফ্লেক্স দিয়ে আইসক্রিম, বাবারে বাবা চিলি ফ্লেক্স দিয়ে আইসক্রিমটাকে পাঞ্চ করে রোল করে দিচ্ছিল। চিলিক আর রাজদীপ তিন চার বাটি খেয়ে নিয়েছে আর কি বলবো। আমার দারুণ লেগেছে, ইনোভেটিভ কনসেপ্ট এন্ড ভেরি টেস্টি, একটু মিষ্টির সাথে হালকা একটা ঝাল ঝাল ব্যাপার ছিল। ওভারঅল এক্সপেরিয়েন্স ভালো, কিন্তু মেন কোর্সের আইটেমস গুলো একদমই মানে নরমাল, আর মাটনটা তো ভীষণ শক্ত ছিল, খুব ফাইবার ছিল। কিন্তু যে কোনো বড় বাফেতেই আমি দেখেছি যে স্টার্টারস আর অসম এন্ড দেন ডেজার্টস আর রিয়েলি গ্রেট, তার মাঝখানে একটু ঝোল দিয়ে দেয়। বাট এখানে কিন্তু সর্ষে চিংড়িটা ওয়াজ রিয়েলি নাইস। ইয়া, সর্ষে চিংড়িটা ভালো ছিল। আর আমার যা অবস্থা হচ্ছে, আমার মনে হয় যা কিটো করে কমিছি না, আবার মানে ডাবল গেন করে ফেলবো কাল থেকে। এই মাকে বলেছিলাম কার্বোহাইড্রেট একদম নেই। তো গাইজ, এখন মোটামুটি রাত্রি 12টা বেজে গেছে, আর ব্লগটাকে লম্বা করে বোর করতে চাই না, আশা করি অনেক রকম কন্টেন্ট দিতে পেরেছি। সো ইফ ইউ ওয়াচ দিস ব্লগ সো ফার, থ্যাংকস আ লট ফর ওয়াচিং, অ্যান্ড অ্যাজ অলওয়েজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আ চ্যানেল। ইয়েস, ডু সাবস্ক্রাইব আস অ্যান্ড স্টে উইথ আস গাইজ উইথ মোর ফান কন্টেন্ট। গুড নাইট, বাই বাই। I always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now.